ধানমন্ডি সোসাইটির উদ্যোগে বার্ষিক ধানমন্ডি ওয়াক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ধানমন্ডি আবাসিক এলাকায় এই অনুষ্ঠান হয়। এ উপলক্ষে শুক্রবার সকালে ধানমন্ডি 7 নম্বর রোডের বাইতুল আমান মসজিদের সামনে থেকে একটি পদযাত্রা শুরু হয়ে ধানমন্ডি 27 নম্বরে গিয়ে শেষ হয়। এ সময় ধানমন্ডি আবাসিক এলাকার সদস্যরা জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্লে কার্ড হাতে নিয়ে পদযাত্রায় অংশ নেন। এ সময় সোসাইটির সভাপতি আবু মোহাম্মদ সবুর ও সহসভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিয়াকত হোসেন মিলন সহ বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।